এই গানটা আমার তো খুব প্রিয়, কিন্তু সোশ্যাল মিডিয়া আমি দেখলাম অবশেষে ভালোবেসে চলে যাব, একটা ছবি এলো হাতে ট্যাটু করা, আমি থতমত খেয়ে গেলাম। মানে আমি আমি জানি না এই গানটার মধ্যে সত্যি আমার তো ম্যাজিক লেগেছিল, কিন্তু এই গানটা যে একটা ছেলে সারা জীবন তার হাতে লিখে রাখবে সেটা কোনদিনও ভাবিনি। উইকি যেই ছেলেটা যে নিজের হাতে ট্যাটু করেছে অবশেষে ভালোবেসে চলে যাব, কেন? হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ সবাইকে। প্রথমে বলি যে আমি যদি এখান থেকে যেতে গিয়ে হয়তো যদি মারাও যাই, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বিকজ আই হ্যাভ সিন সামওয়ান যাকে দেখতে গিয়ে আমি আমার পাড়ায় আরতি সিনেমা হলে পরাঞ্জয় জলিয়ারে দেখতে গিয়ে নাক ফাটিয়েছিলাম, এখনো ব্যথা আছে। সো দ্য পার্সন হুম আই লাভ দি মোস্ট, আমি জানি না, আমার কাছে এভরিথিং ইজ হি, মানে আমার হৃদয়টা একজনের কাছে বন্ধক রাখা আছে, এখানেই সে আছে, বাকি যতটুকু যা আছে সবটাই মানুষটার জন্য। সো যাই হোক, দুটো কাজ আছে, আমি না অনেকের মতো খুব একটা কমার্শিয়াল নই, আমি ওই ফুটপাথের পাশে বসে থাকা খুব সাধারণ ফুটপাথে ঘিরে থাকা সাধারণ ছেলেদের মতোই একজন, কিরম আমার মতো ল্যাং খাওয়া প্রেমিকের সংখ্যা বোধ হয় এই শহর কলকাতায় প্রচুর আছে। তো শেষ যখন ল্যাং খেয়েছি, কষ্ট পেয়েছি, হাত কেটেছি, তো ভালো না এটা, আমি কাউকে বলবো না, সবাইকে বলবো কি এই কাজটা কোনোদিন করবে না, বস রক্ত খুব ইম্পর্টেন্ট, বাট হয় একটা ফ্রেজ চলে আসে, বাট কিছু তো একটা করতে হতো। সেই সময়টা না মনে হয়েছে আমি যেখানে যখন আটকে যাই জীবনে, আমি দেবদার ইন্টারভিউ দেখি, আমি খুঁজে পাই নিজেকে বারবার, যখনই যে কোনো ডিপ্রেশনে থাকি আমার টনিক এই মানুষটা। সো একটা মানুষ আছে আমার জীবনে যাকে আমি রাতবিরেতে যখন তখন ফোন করতে পারি, আমার দিদি, তার নাম অদিতি মুন্সি, আর আরেকটা মানুষ যার ইন্টারভিউ দেখে আমি সবসময় নিজেকে ইন্সপিরেশন পাই, তার নাম দেব। সো এইবার ট্যাটুটা কেন করেছি, অনেক কথা বলে ফেললাম, আমার কথা শুনতে এখানে আপনারা আসেননি, সরি বস, প্রচুর লোক মনে মনে গালাগাল করছেন। দুটো ব্যাপার হচ্ছে কি, যখন সবটার পর মানে কি করব, হাত কাটা যাকে ভালোবাসি আমি, সবাই তো ভালোবাসি, কাউকে একটা ভালোবাসি আমি, সবাই বাসি আমরা বোধ হয়, তো সেই মানুষটাকে আমার বোধ হয় এটাই বলার ছিল বা বলার আছে, কে তোকে হারানোর ভয় জানান দেয় শিরায়, দ্যাটস ইট, ইটস দ্য লাস্ট লাইন ফর মি, আমার মনে হচ্ছে বেটার কিছু হতে পারে না। আর জীবনে কি আছে, জীবন তো বস আমরা খুব স্ট্যাটিক্যাল, আজকে আছে কালকে নেই, একটা একটা কোভিড এর সময় আমরা কেউ জানতাম না কতদিন আমরা থাকবো কতদিন থাকবো না, সে সময় আমার পাড়ায় অনেক মানুষের বাড়িতে দেবদা খাবার পাঠিয়েছে, আই এম গ্রেটফুল টু দ্যাট, আমি রিকোয়েস্ট করেছিলাম টুইটারে, তো অনেক কিছু লোডস অফ স্টোরিজ আর দেয়ার, মানে কিছু বলার নেই, দেবদা আমি এন্টায়ার থিং কোথাও আটকে যায় বস। তো লাস্টলি যখন মনে হলো কে কিছু তো একটা জীবনে করে যেত, একটা ছাপ রেখে যাও, আমার বাবা বলে কি জীবনে যখন কোথাও তুমি চলবে নিজের ছাপ রেখে যাও, তা আমার মনে হয় কি এইটা একটা ছাপ রেখে যাওয়া, যে জীবনে আর কিচ্ছু থাকবে না, অবশেষে ভালোবেসে চলে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, পাশে দাঁড়াতে পেরেছি, ইটস অনার ফর মি, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টেক কেয়ার, টেক কেয়ার, থ্যাংক ইউ, এন্ড দিস ইজ আ লিটল গিফট আমাদের টিম কিশমিশের তরফ থেকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল। 29 তারিখ সবাই মিলে হাউসফুল হচ্ছে, এটা তো কোনো বলার অপেক্ষা রাখে না, আর একটা দায়িত্ব আমাদের নিতে হবে, ইফ উই আর অল দেবদার যদি ফ্যান হই এটা আমাদের দায়িত্ব নিতে হবে, এটা নয় কি আমি এখানে এসেছি বলে, আমি মনে করি কি বাংলা সিনেমাটাকে একটা জায়গাতে যে মানুষটা নিয়ে লড়ছে বস, এই লোকটা লড়ছে, যদি আর 300 কোটি কামাতে পারে, যদি একটা হোয়াট এভার, আমি কোনো নাম করছি না, যে যা করছে সবাই ভালো, কেউ খারাপ নয় বস, এটা বাংলা, এখানে বাংলা ছবি, 100 দিন চলেছে, 175 সপ্তাহ চলেছে, রেকর্ড ছিল, সো আসো আমরা, আমি আই বিলিভ ইফ উই আর ট্রু বেঙ্গলিজ আমাদের দায়িত্ব এই সিনেমাটা মোর দেন 150 ডেজ চলবে, এন্ড তবে আমরা প্রুভ করবো কি উই আর দেবিয়ান্স। থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, oh thank you so much, bye, are you mr idea,